আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো দেখেন আমার সিজদামুনি হচ্ছে আট করতেছে সে আট করতে অনেক বেশি ভালোবাসে তার জন্য সে হচ্ছে প্রতিদিনই আট করতে থাকে আমি মানা করলেও শুনে না তো যতদিন আমার মেয়েটা অসুস্থ ছিল ও তো আটও করতে পারেনি সবাই তো জানেন হসপিটালে ভর্তি ছিল তখন আমার খুব কষ্ট লাগছিলো আমি বলেছিলাম সিজদামুনি বাসা থেকে তোমার রং পেন্সিলাইনা দেয় খাতা নিয়ে আসি তুমি আট করো সে বলে না আমার ভালো লাগে না তো আমার যেই মেয়ে হচ্ছে প্রতিদিন আট করতে গিয়ে আমার কাছে বকা খায় আমি যখন তাকে বলেছিলাম তুমি আট করো অসুস্থ থাকতে তখন সে মানা করছে তাহলে আমার মেয়েটা কতটুকু অসুস্থ ছিল তো মহান আল্লাহ এবং আপনাদের সবার তো আমার মেয়ে সুস্থ হয়েছে আমি তো আপনাদেরকে বলেছি এর আগের ভিডিওতে তো এখন দেখেন সিজদামণির আট সিজদামনি কি আট করতেছে সিজামনি কি আট করতেছ গোলাপ ফুল গোলাপ ফুল দেখি একটু হাতটা সরাও দেখাও আচ্ছা ঠিক আছে আট করো মনি কিন্তু মার্শাল্লা অনেক ভালো আট করতে পারে তো আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন কেমন করে আর এই দেখেন এখানে হচ্ছে আমার মিষ্টি 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 আমার মিষ্টির হচ্ছে শরীরটা বেশি ভালো না ঠান্ডা লাগছে তার জন্য কিছুক্ষণ আগে হচ্ছে আমার আম্মু ওকে রং চা খাওয়াইছে আদা দিয়ে বানায়া তারপর হচ্ছে কি বলে একটু ছেঁক দিয়ে দিছে অর বুকের মধ্যে এই চুলা সামনে নিয়ে গরম কাপড় দিয়ে যেন ঠান্ডাটা একটু কমে তো তারপর ঠান্ডায় দেখেন চোখগুলো হচ্ছে আর একদম ঠান্ডায় পানি পড়তেছে নাক দিয়েও পানি পড়তেছে খুব বেশি ঠান্ডা লাগছে না ও মিষ্টি বেশি ঠান্ডা লাগছে মা তোমার বেশি ঠান্ডা লাগছে নানু কি করছে নানু নানু আদার চা খাওয়াই দিছে পচে নানু হুম নানু তো বেশি পচা সত্যি আমার কাছে কিন্তু ওকে অনেক ভালো লাগে আমি আগে কখনো ওর কালারের মতো এরকম বিড়াল নাই কারণ আমার কাছে ভালো লাগে না যেই বিড়াল দেখেছি আমি হচ্ছে নাক কালো থাকে বা মুখ কালো থাকে আমার হচ্ছে ওই বিড়াল কখনোই পছন্দ ছিল না তবে আমার হচ্ছে এই বিড়ালটাকে অনেক পছন্দ ও হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড না মিষ্টি মিষ্টি আমার মিষ্টি কিন্তু খুব কিউট দেখি আর শোনাই আমার নানুর কাছে যাবে শোনো শোনো আম্মুর কথা একটু শুনো শুনো বাবাই যে তুমি মাকো সব শুনো এই দেখো তো তোমার আপু কি করে দেখো তো দেখো তো সিজদামণি কি করে সিজদামণি আট করে ও হচ্ছে এখন কিছুতেই থাকবে না ও চলে যাবে ও হচ্ছে এখন বসতেই চাইতেছে না একদমই কথা শুনতেছে না মিষ্টি হ্যাঁ যে মিষ্টি দেখি দেখি এই যে মিষ্টি তুমি সিজদা আপুর কি করো কি করো সিজদা আপুর সাথে করো আর এই দেখেন এখানে হচ্ছে ম্যাক্সও চলে আসছে ম্যাক্স ম্যাক্স এটা হচ্ছে আমার ম্যাক্স আর ওটা হচ্ছে আমার মিষ্টি তো আপনারা অবশ্যই জানাবেন আমার ম্যাক্স বেশি সুন্দর নাকি হচ্ছে আমার মিষ্টি বেশি সুন্দর মিষ্টিকে তো হচ্ছে আমি সবসময় ব্ল্যাক ডায়মন্ড বলি কারণ ও হচ্ছে আমার খুব কিউটি ম্যাক্সও হচ্ছে কিউট এই ম্যাক্স কোথায় ম্যাক্স হচ্ছে নিচে চলে গেছে শিজামন তুমি অ্যাড করো না কেন ও শিজামন অ্যাড করা শেষই দেখেন কাকে সবুজ বানাই দিবা না তোমার তো অ্যাড করা তো আমি তো এখন প্রতিদিনই ভাবি কি নিয়ে ভিডিও করবো যেহেতু এতদিন ভিডিও ছাড়ি নাই তো কালকে থেকে সম্ভবত আবার ভিডিও ছাড়তেছিলাম ভিডিওগুলো তো ইনশাল্লাহ প্রতিদিনই ভিডিও দিব তো আজকে আমার সারাটা দিন আমি খুব ব্যস্ত ছিলাম আবার মনটাও ভালো ছিল না তো তার জন্য ভাবলাম আসলেই নিয়ে ভিডিও করি মাথার মধ্যে আসতেছিল না পরে হঠাৎ করে ভাবলাম আজকে হচ্ছে মিষ্টি তারপর হচ্ছে ম্যাক্স আর শিষ দমনিকে নিয়ে একটা ভিডিও করি তার জন্য ওদেরকে নিয়ে ছোটো করে একটা ভিডিও করলাম তো ইনশাল্লাহ আগামীকাল থেকে অবশ্যই চেষ্টা করবো অন্য অন্য ভিডিও দেওয়ার জন্য তো আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন কারণ আপনারা আমাকে সাপোর্ট করেছেন বিধায়ী কিন্তু আমি যতটুকু আগাতে পেরেছি আপনাদের সাপোর্টের জন্য তো এইভাবেই সবসময় আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন এবং ভিডিওগুলো দেখবেন আমি অনেক বেশি খুশি হব লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ